নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এডুটিচারে হ্যালো বন্ধুরা আজকে আমি আলোচনা করব রাষ্ট্রবিজ্ঞানের খুব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে যে প্রশ্নগুলো আজকে আমি আলোচনা করব সেগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তা আপনাদের কাছে অনুরোধ আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটি শেষে দেওয়া আছে এবং তার সাথে আপনারা অবশ্যই একটা খাতা পেন নিয়ে বসবেন তা আপনাদের সাথে আলোচনা করার সময় যে কোয়েশ্চেনটার উত্তর রাইট হচ্ছে সেটাই রাইট চিহ্ন এবং যেটা ভুল হচ্ছে সেটাই ক্রস চিহ্ন এইভাবে আমরা পঞ্চাশটা প্রশ্ন আলোচনা করে দেবো আর পঞ্চাশটা কোশ্চেন আলোচনা করার পর আপনাদের কটা কোশ্চেন রাইট হলো সেই মার্কসটা আপনারা অবশ্যই পোস্ট করবেন তা আপনাদের মার্কস যাদের সিক্সটি পার্সেন্ট অ্যান্ড হবে জানবেন তাদের পারফরমেন্স ঠিক আছে আর তাদের পারফরমেন্স টিকিয়ে রাখার জন্য আপনারা আমাদের রেগুলার আমাদের ভিডিওগুলো দেখুন আশা করছি এটা আপনাদের পারফরমেন্সটা ধরে রাখতে সাহায্য করবে যাদের পারফরমেন্স বিলো সিক্সটি পার্সেন্ট তাদের ক্ষেত্রে বলব আপনারা আমাদের চ্যানেলে যান আমাদের চ্যানেলের দেখুন হাজারের ভিডিও আপলোড করা আছে আমরা সেন্ট্রাল বেঙ্গল টে ত্রিপুরা টেট এবং আসাম ভিডিও আপনাদের দিয়ে থাকি যেগুলোর প্রত্যেকটাই আপনাদের অনুপ্রেরণামূলক আশা করছি সেগুলো দেখুন এবং আপনাদের গ্যারেন্টি সহকারে পার্সেন্টেজ সিক্সটি পার্সেন্ট অ্যান্ড অ্যাভাব হবে তো চলুন আজকে আমরা আলোচনা করব সাতশো একান্ন নম্বর প্রশ্ন থেকে আর এর আগের প্রশ্নগুলো যদি আপনাদের দেখতে হয় তাহলে অবশ্যই চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নেবেন তো শুরু করছি আজকে প্রথম প্রশ্ন দিয়ে ভারতীয় সংবিধানের বত্রিশ ধারায় যে পাঁচটি নির্দেশ বা আদেশ বা লেখ বা রাইটস জারি করার ক্ষমতা সুপ্রিম কোর্টকে প্রদান করা হয়েছে তার মধ্যে কোনটি নাগরিকদের মৌলিক অধিকার রক্ষার ক্ষেত্রে সর্বাধিক গুরুত্বপূর্ণ অপশন এ আছে বন্দি প্রত্যক্ষীকরণ অপশন বি আছে পরমাদেশ অপশন সি আছে প্রতিষেধ এবং অপশান ডি আছে উৎপ্রেশন সাতশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর আমরা দেখে নেব কোনটা হয় তাহলে এই কোশ্চেনের সঠিক উত্তর সাতশো নম্বর যারা বলছেন অপশান এ বন্দি প্রত্যক্ষীকরণ তাদের সবার উত্তর সঠিক তাদের সবাইকে সাধুবাদ জানাই চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন হান্ড্রেড হেভিয়াস কর্পাস কথাটি বাংলার প্রতিশব্দ কি এটা আপনাদের গেল দিনের হোম প্রশ্ন ছিল তা হেভিয়াস কর্পাস এটাকে বাংলায় কি বলে সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে অপশন এ আছে বন্দি প্রত্যক্ষীকরণ অপশান বি আছে পরমাদেশ অপশান সি আছে প্রতিষেধ এবং আছে নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর যারা বলছেন অপশান এ বন্দিপত্রী করেন তাদের সবার উত্তর সঠিক নম্বর কোশ্চেনে চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন হান্ড্রেড ফিফটি থ্রি সাতশো তিপ্পান্ন নম্বর প্রশ্ন হেভিয়াস কর্পাস কথাটির অর্থ কি অপশান এ আছে কোন অধিকারে অপশান বি আছে নিজ দায়িত্ব পালন করুন অপশান সি আছে বন্দিকে সশরীরে হাজির করুন এবং অপশন দেয়া যে নিজ দায়িত্ব পালন থেকে বিরত থাকুন 753 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি বন্দিকে সশরীরে হাজির করুন নেক্সট क्वेश्चन क्वेश्चन नंबर 754 ম্যান্ডামাস কথাটির বাংলা প্রতিশব্দ হলো অপশন এ কোন অধিকারে অপশন বি আমরা আদেশ করি অপশন সি বন্দিকে সশরীরে হাজির করা এবং অপশন ডি নিষেধ করা 754 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি আমরা আদেশ করি নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন হান্ড্রেড ফিফটি ফাইভ প্রহিবিশন কথাটির অর্থ হল প্রোহিভিশন কথাটির অর্থ হলো অপশান এ আছে কোন অধিকারে অপশান বি আছে নিজ দায়িত্ব পালন করুন অপশান সি দায়িত্ব পালনে বিরত থাকুন এবং অপশান ডি আমরা আদেশ করি সাতশো পঞ্চান্ন নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি দায়িত্ব পালনে বিরত থাকুন নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন হান্ড্রেড ফিফটি সিক্স কিও ওয়ারান্টো কথাটির বাংলা প্রতিশব্দ হলো অপশান এ কোন অধিকারে অপশান বি নিজ দায়িত্ব পালন করুন অপশান সি নিজ দায়িত্ব পালন থেকে বিরত থাকুন এবং অপশান ডি কোনোটি নয় সাতশো ছাপ্পান্ন নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ কোন অধিকারে চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন হান্ড্রেড ফিফটি সেভেন ক্রিটিয়ারিয় ক্রিটিও রিয়ারি ক্রিটিও রিয়ারি কথাটির অর্থ হলো অপশান এ কোন অধিকারে অপশন বি বন্দি প্রত্যক্ষীকরণ অপশান সি আমরা আদেশ করি এবং অপশান ডি বিশেষভাবে জ্ঞাত হওয়া তাহলে সাতশো সাতান্ন নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি বিশেষভাবে জ্ঞাত হওয়া নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন হান্ড্রেড ফিফটি এইট কোনটি ভারতীয় সংবিধানে ব্রিটিশ রাজনৈতিক ব্যবস্থা থেকে গ্রহণ করা হয়েছে অপশান এ ধর্মনিরপেক্ষ আইনগত ব্যবস্থা অপশন বি আমলাতান্ত্রিক প্রশাসনিক কাঠামো অপশন সি সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা এবং অপশান ডি উপরের সবকটি সাতশো আটান্ন নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি উপরের সবকটি নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন হান্ড্রেড ফিফটি নাইন রাজ্য বিধানসভায় অর্থ বিল বা মানি বিল উত্থাপনের পূর্বে কার অনুমতির প্রয়োজন হয় অপশন এ মুখ্যমন্ত্রী অপশন বি বিধানসভা স্পিকার অপশন সি রাজ্যপাল এবং অপশন ডি অর্থমন্ত্রী সাতশো উনষাট নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি রাজ্যপাল নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নম্বর সেভেন হান্ড্রেড সিক্সটি ভারতে উপরাষ্ট্রপতির পদপ্রার্থীকে কে যোগ্যতার অধিকারী হতে হয় তা হলো অপশন এ একজন ভারতীয় নাগরিক হবেন অপশন বি রাজ্যসভার সদস্য থাকবেন না অপশন সি পঁয়ত্রিশ বছর বয়সে বেশি হবে এবং অপশন ডি উপরের সবকটি 760 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি উপরের সবকটি नेक्स्ट क्वेश्चन क्वेश्चन नंबर 761 ভারতীয় সংবিধানের অষ্টম তফসিলে বা 8th সিডিউল কতগুলি ভাষাকে স্বীকৃত জানানো হয়েছে অপশন এ 12টি অপশন বি 18টি অপশন সি 22টি এবং অপশন ডি 25টি 761 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি 22টি नेक्स्ट क्वेश्चन क्वेश्चन नंबर 762 ভারতে আঞ্চলিক পরিষদ বা জোনাল কাউন্সিল গঠিত হয়েছে রাষ্ট্র পুনর্গঠন আইন অনুসারে স্টেটস অ্যাক্ট আইনটি কত খ্রিস্টাব্দে পাশ হয় অপশন এ উনিশশো বাহান্ন অপশন বিশ তিপ্পান্ন অপশান সি উনিশশো পঞ্চান্ন এবং অপশন ডি উনিশশো সাতশো বাষট্টি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন হান্ড্রেড সিক্সটি থ্রি পশ্চিমবঙ্গে কবে প্রথম রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছিল অপশান এ উনিশশো ছেষট্টি খ্রিস্টাব্দে অপশন বি উনিশশো সাতষট্টি খ্রিস্টাব্দে অপশান সি উনিশশো আটষট্টি খ্রিস্টাব্দে এবং অপশন ডি উনিশশো সত্তর খ্রিস্টাব্দে সাতশো তেষট্টি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি উনিশশো আটষট্টি খ্রিস্টাব্দে নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন হান্ড্রেড সিক্সটি ফোর পশ্চিমবঙ্গে মোট কতবার রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছে অপশান এ একবার অপশান বি দুইবার অপশান সি তিনবার এবং অপশান ডি চারবার সাতশো চৌষট্টি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর ডি চারবার নেক্সট কোশ্চেন কোশ্চেন হান্ড্রেড সিক্সটি পশ্চিমবঙ্গে শেষ কবে রাষ্ট্রপতির শাসন জারি করা হয়েছিল অপশান এ উনিশশো সত্তর খ্রিস্টাব্দে অপশন বি উনিশশো খ্রিস্টাব্দে অপশান সি উনিশশো সাতাত্তর খ্রিস্টাব্দে এবং অপশন ডি উনিশশো বিরাশি খ্রিস্টাব্দে সাতশো পঁয়ষট্টি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি উনিশশো সাতাত্তর খ্রিস্টাব্দে নেক্সট क्वेश्चन কোশ্চেন নাম্বার সেভেন হান্ড্রেড প্রথম অধিবেশন কবে অনুষ্ঠিত হয়েছিল জুন জুন এবং সাতশো ছেষট্টি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর যারা বলছেন অপশান এ তেরোই মে উনিশশো তাদের সবার উত্তর সঠিক চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন হান্ড্রেড সিক্সটি সেভেন লোকসভার দ্বিতীয় অধিবেশন কবে অনুষ্ঠিত হয়েছিল অপশন এ তেরোই মে উনিশশো তিপ্পান্ন অপশন অপশন বি দশই দশই মে উনিশশো সাতান্ন সি জুন তিপ্পান এবং অপশন ডি দশই মে উনিশশো ষাট সাতশো সাতষট্টি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি দশই মে উনিশশো সাতান্ন নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন হান্ড্রেড সিক্সটি এইট হাইকোর্টের বিচারপতির সংখ্যা কত অপশন এ দশজন অপশন বি কুড়ি জন অপশন সি পঁচিশ জন এবং অপশান ডি নির্দিষ্ট নয় 768 নম্বরের প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি নির্দিষ্ট নয় नेक्स्ट क्वेश्चन क्वेश्चन नंबर 769 দুই বা তাতধিক রাজ্যের জন্য একটি সাধারণ হাইকোর্ট এ কমন হাইকোর্ট কে গঠন করতে পারেন অপশন এ राज्यपाल অপশন বি রাষ্ট্রপতি অপশন সি পার্লামেন্ট এবং অপশন ডি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি 769 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি পার্লামেন্ট नेक्स्ट क्वेश्चन क्वेश्चन नंबर 770 হাইকোর্টের বিচারপতির সংখ্যা প্রয়োজন অনুসারে কে স্থির বা নির্ধারণ করে থাকেন অপশান এ রাজ্যপাল অপশন বি রাষ্ট্রপতি অপশন সি পার্লামেন্ট এবং অপশন ডি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সাতশো সত্তর নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি রাষ্ট্রপতি নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার হান্ড্রেড সেভেন্টি ওয়ান কততম সংবিধান সংশোধনের মাধ্যমে হাইকোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স ষাট থেকে বাড়িয়ে বাষট্টি বছর করা হয়েছে অপশান এ পনেরোতম সংবিধান সংশোধন উনিশশো তেষট্টি বি ষোলোতম সংবিধান সংশোধন উনিশশো তেষট্টি অপশান সি বিয়াল্লিশতম সংবিধান সংশোধন উনিশশো সাতষট্টি সরি উনিশশো এবং অপশান ডি চুয়াল্লিশতম সংবিধান সংশোধন উনিশশো আটাত্তর সাতশো একাত্তর নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ পনেরোতম সংবিধান সংশোধন উনিশশো তেষট্টি নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন বর্তমানে ভারতীয় সংবিধান অনুসারে রাষ্ট্রপতির পরই বর্ধমান দিক থেকে কে দ্বিতীয় স্থানে রয়েছেন অপশান এ উপরাষ্ট্রপতি অপশান বি প্রধানমন্ত্রী অপশান সি লোকসভা স্পিকার এবং অপশান ডি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সাতশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ উপরাষ্ট্রপতি নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন হান্ড্রেড সেভেন্টি থ্রি ভারতীয় সংবিধানের কোন ধারায় রাষ্ট্রপতির ইমপিচমেন্ট পদ্ধতি বা ইমপিচমেন্ট প্রসেস বর্ণিত হয়েছে অপশান এ একান্ন ধারায় অপশান বি বাহান্ন ধারায় অপশান সি ছাপ্পান্ন ধারায় এবং অপশান ডি সত্তর ধারায় সাতশো তিয়াত্তর নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি ছাপ্পান্ন নং ধারায় নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন হান্ড্রেড সেভেন্টি ফোর ভারতীয় সংবিধানের কোন অংশে বা পার্টে পঞ্চায়েত ব্যবস্থা গঠনের কথা ঘোষিত হয়েছে অপশান এ পার্ট ইলেভেন অপশান বি পার্ট নাইন সি টেন এবং অপশন ডি পার্ট এইট সাতশো চুয়াত্তর নম্বর আর এই প্রশ্নের সঠিক উত্তর বি পার্ট সেভেন হান্ড্রেড সেভেন্টি করার রিমুভিং সংবিধানের কোন ধারায় বর্ণিত হয়েছে অপশান এ একান্ন নং ধারায় অপশন বি ধারায় অপশান সি নং ধারায় এবং অপশন ডি একষট্টি নং ধারায় সাতশো পঁচাত্তর নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি একষট্টি নং ধারায় নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন হান্ড্রেড কে উপরাষ্ট্রপতি পদে দুবার নির্বাচিত হন অপশন এ ডক্টর রাধাকৃষ্ণন অপশন বি ডক্টর জাকির হোসেন অপশন সি ভিডি জাইও সরি ভি ডি জাডি এবং অপশন ডি কৃষ্ণকান্ত সাতশো ছিয়াত্তর নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ ডক্টর রাধাকৃষ্ণান নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন হান্ড্রেড রাষ্ট্রপতিকে পদচ্যুত করার আগে কত দিনের নোটিশ দিতে হয় অপশান এ বারো দিন অপশান বি চোদ্দ দিন অপশান সি পনেরো দিন এবং অপশান ডি আঠেরো দিন সাতশো সাতাত্তর নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি চোদ্দ দিন নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন হান্ড্রেড এইট উপরাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ কত বছর অপশান এ দু বছর অপশন বি চার বছর অপশন সি পাঁচ বছর এবং অপশান ডি ছ বছর সাতশো আটাত্তর নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি পাঁচ বছর নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন হান্ড্রেড সেভেন্টি নাইন ভারতীয় সংবিধানের কেন্দ্রের প্রশাসনিক ক্ষমতা বা এক্সিকিউটিভ পাওয়ার অফ দ্য ইউনিয়ন কার উপর ন্যস্ত হয়ে বা ন্যস্ত করা হয়েছে অপশন এ প্রধানমন্ত্রী অপশন বি রাষ্ট্রপতি অপশন সি লোকসভা স্পিকার এবং অপশন ডি উপরাষ্ট্রপতি সাতশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি রাষ্ট্রপতি নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন হান্ড্রেড এইটটি ভারতীয় সংবিধানের কাকে নির্ণায়ক ভোট বা কাস্টিং ভোট প্রদানের ক্ষমতা দেয়া হয়েছে অপশন এ রাষ্ট্রপতি অপশন বি লোকসভা স্পিকার অপশন সি রাজ্যপাল এবং অপশন ডি মুখ্যমন্ত্রী সাতশো আশি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি লোকসভার স্পিকার নেক্স্ট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার সেভেন হান্ড্রেড এইটটি ওয়ান ভারতের রাজ্যসভার আইন সংখ্যা নির্ধারিত হয় রাজ্যের অপশন এ বিধানসভার মোট আসন সংখ্যার উপর নির্ভর করে অপশন বি জনসংখ্যার শিক্ষিতের হারের উপর নির্ভর করে অপশন সি মোট জনসংখ্যার ভিত্তিতে এবং অপশন ডি হচ্ছে অর্থনৈতিক উন্নয়নের উপর নির্ভর করে সাতশো একষট্টি সরি সাতশো একাশি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি মোট জনসংখ্যার ভিত্তিতে নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন হান্ড্রেড এইটটি টু রাজ্যসভায় পশ্চিমবঙ্গে নির্ধারিত আসন সংখ্যা হলো অপশান এ বারো অপশান ষোলো অপশান সি পনেরো এবং অপশান ডি কুড়ি সাতশো বিরাশি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর যারা বলছেন অপশান ষোলো তাদের সবার উত্তর সঠিক আর বর্তমানে আপনারা এই যে নাম্বারটা আছে এটা গুগল সার্চে চেক করে দেখবেন আপডেট নাম্বার এটা কি না এটা আপনারা যাচ করবেন কেন না আমরা যদি এই কোশ্চেন অ্যান্সার করছি তবে এটা ষোলো চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন হান্ড্রেড এইটটি থ্রি রাজ্যসভায় দিল্লির জাতীয় রাজধানী অঞ্চল নির্ধারিত আসন সংখ্যা কত অপশান এ দুই অপশান বি তিন অপশান সি পাঁচ এবং অপশান ডি দশ সাতশো তিরাশি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি তিন নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন হান্ড্রেড এইটটি ফোর কোরাম না হলে কে লোকসভার অধিবেশনে মুলতবি বা অ্যাডজন করে দিতে পারেন অপশান এ রাষ্ট্রপতি অপশান বি লোকসভা স্পিকার অপশান সি প্রধানমন্ত্রী এবং অপশান ডি লোকসভার সচিব সাতশো চুরাশি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি লোকসভার স্পিকার নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন হান্ড্রেড এইটটি ফাইভ অর্পিত ক্ষমতা প্রসূন আইন বা ডেলিগেটস লেজিসলেশন বা ডেলিগেটস লেজিসলেশন কে প্রণয়ন করে থাকেন অপশান এ দেশের আইন বিভাগ অপশান বি দেশের বিচার বিভাগ অপশান সি দেশের শাসন বিভাগ এবং অপশান ডি দেশের প্রতিরক্ষা বিভাগ সাতশো পঁচাশি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি দেশের শাসন বিভাগ নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন হান্ড্রেড এইটি সিক্স ভারতীয় সংবিধানের কোন ধারায় পার্লামেন্টকে রাজ্য আইনসভার উচ্চকক্ষ অর্থাৎ বিধান পরিষদের সৃষ্টি বা বিলোপ সংক্রান্ত ক্ষমতা প্রদান করা হয়েছে অপশান এ একশো উনসত্তরের এক ধারায় অপশান বি তিনশো সত্তর ধারায় অপশান সি একশো তেষট্টি ধারায় এবং অপশান ডি পঁয়ষট্টির এক ধারায় সাতশো ছিয়াশি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ একশো উনসত্তরের এক নং ধারায় নেক্সট কোয়েশ্চেন নাম্বার সেভেন হান্ড্রেড এইটটি সেভেন ভারতীয় সংবিধানের কোন ধারায় নির্বাচিত কমিশন বা ইলেকশন কমিশন গঠনের কথা বলা হয়েছে অপশান এ সাতশো চব্বিশ ধারায় অপশান বি সাতশো পঁচিশ ধারায় অপশান সি তিন সরি তিনশো চব্বিশ ধারায় অপশান এ অপশান বি তিনশো পঁচিশ ধারায় অপশান সি তিনশো তিরিশ ধারায় এবং অপশান ডি তিনশো পঁয়ত্রিশ ধারায় সাতশো সাতাশি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর আমরা দেখে নেব যারা বলছেন অপশান এ তিনশো চব্বিশ ধারায় তাদের সবার উত্তর সঠিক চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন হান্ড্রেড এইট্টি এইট ভারতীয় সংবিধানের কোন ধারায় নাগরিকদের ভোটারিকা ভোটারাধিকারের প্রদান করা হয়েছে অপশান এ সাতশো চব্বিশ তিনশো চব্বিশ ধারায় অপশান বি তিনশো ছাব্বিশ ধারায় অপশন সি তিনশো তিরিশ ধারায় এবং অপশন ডি আর এই প্রশ্নের সঠিক উত্তর বিশ্চেন কোয়ে হান্ড্রেড ভারতে প্রথম লোক আদালত কোথায় বসে অপশান এ দিল্লি অপশন বি কলকাতা অপশন সি বোম্বাই এবং অপশন ডি পাটনা সাতশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ দিল্লি নেক্সট क्वेश्चन কোশ্চেন নাম্বার সেভেন

অপশান সি উনিশশো সাতচল্লিশ থেকে উনিশশো একষট্টি এবং অপশন ডি উনিশশো সাতচল্লিশ থেকে উনিশশো চৌষট্টি তাহলে সাতশো একানব্বই নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি উনিশশো সাতচল্লিশ থেকে উনিশশো চৌষট্টি নেক্সট কোয়েশ্চেন নাম্বার সেভেন হান্ড্রেড নাইনটি টু লোকসভায় পশ্চিমবঙ্গের আসন সংখ্যা কত নির্দিষ্ট করা হয়েছে অপশান এ ষোলো অপশান বি পঁচিশ অপশান সি বিয়াল্লিশ এবং অপশান ডি আঠেরো সাতশো বিরানব্বই নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি বিয়াল্লিশ নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন হান্ড্রেড নাইনটি থ্রি নিচের কোন রাজ্যটির আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট নয় সেটা আমাদের বার করতে হবে অপশান এ বিহার অপশান বি মহারাষ্ট্র অপশান সি কর্ণাটক এবং অপশান ডি কেরালা সাতশো তিরানব্বই নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি কেরালা নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন হান্ড্রেড নাইনটি ফোর কেন্দ্রে জনতা সরকারের সময়কাল কোনটি ছিল অপশান এ উনিশশো সাতাত্তর থেকে উনিশশো আটাত্তর অপশান বিশো সাতাত্তর থেকে উনিশশো উনআশি অপশান সি উনিশশো সাতাত্তর থেকে উনিশশো আশি এবং অপশান ডি উনিশশো আটাত্তর থেকে উনিশশো উনআশি আমরা দেখে নেব সাতশো চুরানব্বই নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর যারা বলছেন অপশান বি উনিশশো সাতাত্তর থেকে উনিশশো উনআশি তাদের সবার উত্তর সঠিক আমরা চলে আসবো পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন হান্ড্রেড নাইনটি ফাইভ আই কে গুজরাল কোন দলের প্রধানমন্ত্রী ছিলেন অপশন এ কংগ্রেস অপশান বি জনতা দল অপশান সি জনতা দল এস এবং অপশান ডি বিজেপি আর এই প্রশ্নের সঠিক উত্তর বি জনতা সেভেন হান্ড্রেড নাইনটি সিক্স ভারতীয় সংবিধানে কাকে বিচার বিভাগীয় সমীক্ষার ক্ষমতা বা পাওয়ার অব জুডিক্যাল রিভিউ দেওয়া হয়েছে অপশান এ রাষ্ট্রপতি অপশন বি রাজ্যপাল অপশান সি সুপ্রিম কোর্ট এবং অপশন ডি অ্যাটর্নি জেনারেল তাহলে সাতশো ছিয়ানব্বই নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি সুপ্রিম কোর্ট নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নম্বর সেভেন আঞ্চলিক নির্বাচন কমিশনারকে কে পদচ্যুত করতে পারেন অপশান এ রাজ্যপাল অপশন বি মুখ্য নির্বাচন কমিশনার অপশন সি মুখ্য নির্বাচন কমিশনারের পরামর্শে রাষ্ট্রপতি এবং অপশন ডি মুখ্যমন্ত্রী সরি মুখ্য নির্বাচন কমিশনারের পরামর্শে রাজ্যপাল তাহলে সাতশো সাতানব্বই নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি মুখ্য নির্বাচন পরামর্শে রাষ্ট্রপতি কমিশনার পরামর্শ এইট বিচার বিভাগীয় সমীক্ষার ক্ষমতাটি কোন শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য অপশান এ এক কেন্দ্রিক শাসন ব্যবস্থা অপশান বি যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা অপশান সি সংসদীয় গণতান্ত্রিক শাসন ব্যবস্থা এবং অপশন ডি কোনোটি নয় তাহলে সাতশো আটানব্বই নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন রাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত বিরোধের মীমাংসা বা সমাধান কে করে থাকেন অপশান এ মুখ্য নির্বাচন কমিশনার অপশন বি সুপ্রিম কোর্ট অপশান সি হাইকোর্ট এবং অপশান ডি হচ্ছে উপরাষ্ট্রপতি সাতশো নিরানব্বই নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি সুপ্রিম কোর্ট নেক্সট কোশ্চেন অ্যান্ড লাস্ট কোশ্চেন কোশ্চেন নাম্বার এইট সরকারি গণিতক কমিটিতে লোকসভার কতজন সদস্য থাকেন অপশান এ দশজন অপশান বি পনেরো জন অপশান সি সাতজন এবং অপশান ডি কুড়ি জন আটশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর যারা বলছেন অপশান ডি পনেরো জন তাদের সবাইকে সাধুবাদ জানাই তো বন্ধুরা আমরা পনেরোটা কোশ্চেন কিন্তু সরি আমরা পঞ্চাশটা কোশ্চেন কিন্তু আপনাদের সলভ করে ফেলেছি এইবার আপনারা সবাই একে একে কি কত মার্কস পেলেন সেই মার্কসটা কিন্তু পোস্ট করবেন আপনারা মার্কসের সাথেই নিজেরাই বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে আছে আর কতটা সেটাকে এনহ্যান্স করতে হবে তো আপনারা সৎভাবে আপনাদের প্রাপ্ত মার্কসটা অবশ্যই পোস্ট করুন আর আমরা চলে যাচ্ছি পরবর্তী পর্যায় সেটা হচ্ছে আপনাদের কোশ্চেন অ্যান্সার পর্যায়ে তো আমি আজকে আপনাদের হোম ট্যাক্সের কোশ্চেনটা বলছি আপনারা একটু খাতায় লিখে নেন আজকে আপনাদের হোমটাক্সের প্রশ্ন হলো অন্যান্য নির্বাচন কমিশনারদের কে পদচ্যুত করতে পারেন অপশান এ রাষ্ট্রপতি অপশান বি মুখ্য নির্বাচন কমিশনার অপশান সি প্রধানমন্ত্রী এবং অপশান ডি মুখ্য নির্বাচন কমিশনারের পরামর্শে রাষ্ট্রপতি আবার আমি আজকে আপনাদের হোম ট্যাক্সের প্রশ্নটা বলছি অন্যান্য নির্বাচন কমিশনারদের কে পদচ্যুত করতে পারেন অপশান এ রাষ্ট্রপতি অপশান বি মুখ্য নির্বাচন কমিশনার অপশান সি প্রধানমন্ত্রী এবং অপশান ডি মুখ্য নির্বাচন কমিশনারের পরামর্শে রাষ্ট্রপতি আপনাদের এই চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক বলে মনে হচ্ছে আপনারা এক্ষুনি সেটা কমেন্ট বক্সে টাইপ করুন আমরা আগামী দিনে ঠিক এই সময় এই প্রশ্ন যেটা সঠিক উত্তর হবে সেটা আমি আপনাদের দিয়ে দেব এবং প্রথম দশজন যারা সঠিক উত্তর দেবে এবং যাদের নাম শর্ট হবে তাদের কাছ থেকে তাদের ইমেল অ্যাড্রেস চা হবে আপনারা পুরস্কার গ্রহণের জন্য আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন যাদের ইমেল অ্যাড্রেস চা হবে তারাই কেবল পোস্ট করবেন অন্য কেউ কিন্তু পোস্ট করবে। তো বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান তাতে আমরা একটু মোটিভেশন পাবো এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা পার্থনীয় এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয় আজ এই পর্যন্তই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে ধন্যবাদ